আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। তোমাদের ছুটির আগে তোমরা যখন কলেজে ছিলে, তখন আমাদের যে বিষয়টি পড়েছিলাম সেটি হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষণ পদ্ধতি। তো এই বিষয়ে আমরা বেশ অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই প্রসঙ্গগুলো। তো আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণের ভিত্তি। শিক্ষার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধি করা ও তাদের আচরণে পরিবর্তন ঘটানো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাকে আরও ফলপ্রসূ করার জন্য এবং শিক্ষার উন্নয়নের জন্য কতগুলো মৌলিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো আমাদের শিক্ষণের ক্ষেত্রে অতীব প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ, যার ফলশ্রুতিতে, যার প্রয়োগের ফলে আমরা শিক্ষার মানকে আরও উন্নত করতে পারি। সেই ভিত্তিগুলো বা মৌলিক বিষয়গুলো কী কী সেটাই আমরা এখন জানব। তো প্রথমে দেখে নেই সেই মৌলিক বিষয়গুলো বা ভিত্তিগুলো কী কী, আমরা বলে দেখি। শিক্ষণের ভিত্তি, ফান্ডামেন্টাল অফ টিচিং, প্রথমে আছে এক, পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, দুই, শ্রেণীবিন্যাস, ক্লাস অ্যারেঞ্জমেন্ট, তিন, ব্যাখ্যা, এক্সপ্লানেশন, চার, কার্যপ্রণালী প্রদর্শন, ডেমনস্ট্রেশন, পাঁচ, আদেশ, কমান্ড, ছয়, অনুশীলন, প্র্যাকটিস, সাত, ত্রুটি সংশোধন, কারেকশন। এই ত্রুটি সংশোধনকে আবার তিনটা অংশে ভাগ করা যায়, তিনটা ভাগে। কি কি? ক, সমষ্টিগত ত্রুটি সংশোধন, খ, ব্যক্তিগত ত্রুটি সংশোধন, এবং গ, শ্রেণীর শিক্ষার্থীদের ব্যায়াম করার মাধ্যমে ত্রুটি সংশোধন। আট, পুনরাবৃত্তি, রিপিটেশন। নয়, মূল্যায়ন, এভালুয়েশন। তো আমরা এই শিক্ষণের ভিত্তিগুলো কী কী, নয়টা ভিত্তি আছে আমাদের, সেই ভিত্তিগুলো জানলাম। তো প্রথম যে ভিত্তিটি আছে সেটি হলো কি, সেটি হচ্ছে পাঠ পরিকল্পনা, মানে লেসন প্ল্যান। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের কী করতে হয়, আগে থেকে একটা পরিকল্পনা করতে হয়, একটা প্ল্যান তৈরি করতে হয়, যে কাজটি আমি করব সেই কাজটি কেমন হবে, কখন হবে, কতটুকু সময় আমি করব এবং এই সময়টার মধ্যে আমি তাদেরকে কী করাবো বা আমি সেই কাজটি কীভাবে করব, তার রেজাল্টটা আমার কী হবে, এই সমস্ত কিছু আমাকে একটা প্ল্যান মাফিক, একটা পরিকল্পনা অনুযায়ী আমাকে তৈরি করতে হয়। এবং সেই মতো আমাকে কাজটা যদি আমি সেই অনুযায়ী করি তাহলে কী হবে, আমার ফলাফল বা আমার রেজাল্টটা খুব ভালো হবে এবং সেই কাজটা আমি খুব সুন্দরভাবে করে উঠতে পারবো। শিক্ষাক্ষেত্রেও ঠিক তেমনি, আমরা যদি কোনো ক্লাস, আমাদের শিক্ষকরা যদি কোনো ক্লাস পরিচালনা করতে চান, সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে, পূর্বে একটি পাঠ পরিকল্পনা করতে হবে, একটা লেসন প্ল্যান করতে হবে যে সে কীভাবে ক্লাসটা নেবেন এবং কী কী জিনিসগুলো তিনি তার ভিতরে রাখবেন এবং কোনটা করলে ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে জিনিসটা আয়ত্ত করতে পারবে। ধরো একজন শিক্ষক, তিনি ভলিবল ক্লাস নেবেন, রেডি হয়ে আসছেন, সেই সময় যদি তাকে বলা হয় যে আপনি আজকে বাস্কেটবল ক্লাসটা নেন, সে হয়তো বাস্কেটবল ক্লাসটা নিতে পারবে, বাট কী হবে, সেই ক্লাসটা হয়তো যতটুকু সুন্দর এবং সার্থক হওয়ার কথা এবং যতটুকু সিস্টেমেটিক হওয়ার কথা সেই জিনিসটা হয়তো সে করতে পারবে না। তার কারণ কী? কারণ একটাই, কারণ হচ্ছে সে সেই ক্লাসটার জন্য সেই মুহূর্তে প্রস্তুত ছিল না। কিন্তু তিনি যদি পূর্বের ক্লাসটা করতেন, তার সেই ভলিবলের ক্লাসটাই জন্য যদি তিনি করতেন, তাহলে কী হতো, সে পূর্ণাঙ্গ একটি সুন্দর এবং সহজভাবে, ধারাবাহিকভাবে ক্লাসটা অ্যারেঞ্জ করতে পারতেন বা নিতে পারতেন এবং শিক্ষার্থীরা বেশি উপকৃত হতো। তার কারণ হচ্ছে তিনি ক্লাসটা কীভাবে নেবেন এবং কীভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কীভাবে করলে ভালো হবে, এই জিনিসগুলো তার পূর্ব পরিকল্পনায় ছিল এবং সেই অনুযায়ী তিনি ক্লাসটা পরিচালনা করতে পারতেন। তো এখানে আমরা বুঝি যে একটা কাজ করতে গেলে বা একটা জিনিস যদি আমি সেটার থেকে কোনো রেজাল্ট পেতে চাই, ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে সেটা কী করতে হবে, আমাদের একটা পরিকল্পনা অনুযায়ী আমাদের সেই কাজটা করতে হবে। আবার ক্লাসে শ্রেণীবিন্যাস বা শ্রেণী